লক্ষিমপুর জেলা আমচোর উদ্যোগ জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখত কেবাটাও দাবীরে দুঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হয়। মূলতে স্মার্ট মিটার সলনি করার ব্যবস্থা গ্রহণ করক, জাহাঙ্গীর হত্যাকাণ্ডর জড়িত দোষীক উচিত শাস্তি প্রদান করা আদি সাতদফিয়া দাবীরে মুখ্যমন্ত্রীলৈ এখনি স্মারকপত্র প্রদান করা। এই ধর্মঘটস্থলীত উপস্থিত থাকে কেন্দ্রীয় সমিতির রাজু রহমান, আমিনুর রহমান, বদিউর রহমান আর বহু কেজন নেতার জেলা সমিতি সভাপতি জিয়ারুল ইসলাম আর কেবাজনো বিষয়ববিয়া। সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন আমচোর কেন্দ্রীয় সমিতির তরফের ছয়দফিয়া দাবি লো আজি আমি দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী সমগ্র পূরণ করেছি। ইয়ার যোগেদি আমি স্মার্ট মুখ্যমন্ত্রীক এই স্মার্ট মিটার সমূহ বন্ধ করবলে আহ্বান জানাইছি। বানপানী ক্ষতিগ্রস্ত যখন লোক সেই পরিয়াল আজিলেক ক্ষতিপূরণ দিয়া নাই, সেই পরিয়াল ক্ষতিপূরণ দিবর আমি দাবি জানাইছি। বিশেষ করে যে স্মার্ট মিটার লগাই মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় তেওঁর স্মার্ট গিরি দেখায় তখেতে যজর রাজকোষ উপলি নাইকিয়া হয়ে গেছে, সেই রাজকোষ টনকিয়াল করার ব্যবস্থা করেছে, এই ব্যবস্থা কিন্তু বন্ধ করব লাগবে। গতি মুখ্যমন্ত্রী জন ডাঙরিয়াক আমি আহ্বান জানাইছো আজির এই অবস্থান ধর্মঘট কার্যসূচী যোগেদি যে অতি শীঘ্রে এই স্মার্ট মিটার খিনি বন্ধ করক। আগর মিটার যে আসলে তেনেকেই প্রযোজ্য, তেনেকেই আমার ভাল আছে। গতি স্মার্ট মিটার রাইজে নাকচ করেছে, স্মার্ট মিটার আমাক নালাগে। আজি সব জাহাঙ্গীর আলমর হত্যার আজি কিমান দিন পারো, আজিলেক চিহ্ন মুন্ডটোই বিচারি নাপালে। গতি স্মার্ট পুলিশক আমি অনুরোধ জানাইছো, আহ্বান জানাইছো যাতে অতি সোনকালে এই যে জাহাঙ্গীর আলমর হত্যাকারী সেই হত্যাকারীক ক্রায়ত্ব করক আর জাহাঙ্গীর আলমর পরিয়ালক ন্যায় প্রদান করক। ভূমি যখন ভূমিহীন লোক যখন সরকারে উচ্ছেদ করলে সেই ভূমিহীন লোক আজিলেক তখেতলে সেই ভূমিহীন লোকসলক আজিলেক ভূমি প্রদান করবর নাই, যেহেতু এই সরকারের দায়িত্ব। গতি সেই সরকারে আজিলেক যখন লোক এই গরিব যখন গরিব দুখিয়া খাটি খোয়া লোক এই লোকসলক ন্যায় প্রদান করব নয়, তেতিয়ালেকে আমার এই আন্দোলন জারি থাকিব আর আমি আন্দোলন করিয়েই যাব। আজি লক্ষিমপুর জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখত আমার কেন্দ্রীয় আমচোর নির্দেশত আমি লক্ষিমপুর জেলা সংখ্যালঘু ছাত্র ইউনিয়নে আমি আজি দুই ঘণ্টি অবস্থান ধর্মঘটের যোগেদি আমি কেবাটাও দাবি উত্থাপন করেছো। তার ভিতর আমার এক নম্বরত আছে যে আমার যে বিদ্যুতের ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে আপনার স্মার্ট মিটার যে প্রবর্তন করেছে এই স্মার্ট মিটারটি আমি সম্পূর্ণ বিরোধিতা করছো, কারণ এই স্মার্ট মিটারের জড়িয়ে আপনার বিভিন্ন ধরনের মানে আপনার মানুষ হারাশাস্তি করে আপনার যখন মানুষ গাঁলিয়া মানুষে আপনার ধর ইলেকট্রিসিটির বিষয়ে বা স্মার্ট মিটারের বিষয়ে নজানে আপনার বিভিন্ন ধরনের ক্ষতি থাকার একটা পন্থা অবলম্বন করেছে। গতি আমার দাবি যে এই স্মার্ট মিটারটি বন্ধ করব। তারপরেও আজি আমার শাসনাধিষ্ঠ যে বিজেপি সরকার আছে এই বিজেপি সরকারটে আমার সংখ্যালঘুসক সদায় টার্গেট করে লয়, আমার সংখ্যালঘুসকর উন্নয়নের ক্ষেত্রে আজি সদায় বৈষম্যমূলক নীতিতে আমরা চার আমি আমার পরিলক্ষিত হয়েছে। গতি এইসমূহ বিরত থাকবর কারণে আমি দাবি জানাইছো আজি জাহাঙ্গীর আলম নামের এজন যুবকক আমার ঢকুয়াখানাত সুনীল গগৈ নামের যেজন ব্যক্তি আছিল সেই ব্যক্তিজনে ইতিমধ্যে প্রশাসনে স্বীকার করেছে যে সেই ব্যক্তিজনে হত্যা করেছে বা কোনোবা দুর্বৃত্ত হত্যা করেছে, কিন্তু ইমানখিনি বিভাগ থাকার সত্ত্বেও গৃহ বিভাগের ইমানখিনি বিভাগ থাকার সত্ত্বেও সেই সুনীল গগৈ সেই জাহাঙ্গীর আলমের হত্যাকে আজিলেক করায়ত্ব করব নোৱাৰিলে। আর সুনীল গগৈর যে চিহ্ন মুন্ড আছিলে সেই মুন্ড বিচারি আজি দুমাস পার হব পার হয়ে যাবলগে পার হয়েছে, কিন্তু এই চিহ্ন মুন্ড বিচারিব নোৱাৰিলে। আমার সুনীল গগৈ পরিয়ালে আমাক আবেদন করেছিলেন আমচোক সরকারক আবেদন করেছিল যে কমসে কম অবশিষ্ট যুমূর ডেড বডির অবশিষ্ট আসে এই জাহাঙ্গীর আলমক জ্বলাই দিয়ার পিছতে ডেড বডিখিনি দিয়া দিলেও আত্মসন্তুষ্টি লবি জানাজা বা আমার ধর্মীয় রীতি নীতির মধ্যে যানাজা আসে জানাজা করব পারিলেহেন, কিন্তু সেইখিনি করবর কারণে সরকার তথা যে গৃহ বিভাগ আছে এই গৃহ বিভাগ সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। গতি আমি ধিক্কার জানাইছো আর অতি শীঘ্রে এই করাই এই দুঃখী সুনীল আপনার জাহাঙ্গীর আলমের হত্যাকারী আছে এই হত্যাকারীসলক অতি শীঘ্রে করায়ত্ব করে দৃষ্টান্তমূলক শাস্তি বিহার আমি দাবি জানাইছো। আর আমার সংখ্যালঘুসকর উপর সদায় যে নির্যাতন চলা আছে আজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আজি বর্তমান শাসনাধিষ্ঠ সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। মানে এই কারণে কব বিচার যে যেতাই কিবা ডেভেলপমেন্টের ইস্যু বা কিবা উন্নয়নমূলক ইস্যুর উপর রাইজ ওলাই তেতিয়া সংখ্যালঘুসকল টার্গেট করে লয় আর সংখ্যালঘুসকল টার্গেট করলে মানুষ ডাইভার্ট হব বলে ভাবি এই আমার সংখ্যালঘু মানুষখিনি টার্গেট করে। আজি
বৈষম্যমূলক নীতি পরিহার করে মিশন বসুন্ধরা থ্রি জিরোত আমার সংখ্যালঘু মানুষকে মাটির পত্তা প্রদান করবে বলে আমি আশা রাখিছো আর দাবি জানাইছো। আর যদি আমার এই দাবি সমূহ আপনাদের মানি নলয় অনাগত দিনত আমি কেন্দ্রীয় আমসুর নেতৃত্ব আমসুর মহামান্য সভাপতি রেজাউল করিম সরকারের নেতৃত্বত আমি সমূহ সকল সংখ্যালঘু রাইজ রাজপথত ওলাই আমি আন্দোলন করবলে বাধ্য থাকি। লক্ষিমপুরৰ পৰা ৰাহানুদ্দিন আহমেদৰ ৰিপৰ্ট, অসম আদিত্য। এনকেএছ হুণ্ডাইলৈ স্বাগতম। নৰ্থ ইষ্টৰ প্ৰথম GDSI 2.0 ফিচাৰ্ছ ডিলাৰ হৈছে এনকেএছ হুণ্ডাই। অত্যাধুনিক সা সুবিধাৰে তৈয়াৰী মোষ্ট আপডেটেড হুণ্ডাই ডিলাৰ এতিয়া ডিব্ৰুগড়ত। আমাৰ এনকেএছ হুণ্ডাই ডিলাৰত অপেন চেলছ কনচাল্টেণ্ট ৰুম, কাষ্টমাৰ ৰুমৰ লগতে পুৰণি গাড়ীৰ এক্সচেঞ্জ ফেচিলিটিও ৰখা হৈছে। ইয়াত সেলসর লগতে সার্ভিস সেক্টর সুন্দর সুবিধা আছে। প্রয়োজনীয় সকল অ্যাডভান্স টুলস, হুইল ব্যালেন্সিং, এলাইনমেন্টর অত্যাধুনিক মেশিন, পোস্ট হাইড্রোলিক লিফট, ফুললি ট্রেইন ম্যান পাওয়ার, নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি, ফুললি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। এনকেএস হুণ্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রোলিক লিফট, ওয়াশিং ফেসিলিটি, হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেসার চেক করার লগতে বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএস হুণ্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।